14-9 তারিখে এরকম একটি একটি পরিবার তারা লঞ্চে করে যাওয়ার সময় যাওয়ার সময় তারা সুরভি সাত লঞ্চের তৃতীয় তলায় 305 নম্বর কেবিনে তারা ওঠে। এই কেবিনে এক সময় তারা সব কিছু তাদের স্বর্ণলঙ্কার সহ টাকা পয়সা সব মালপত্র লকারে রেখে তারা খাওয়ার জন্য তারা এসে আসে লঞ্চের যে ক্যান্টিনে যায়। এই সুযোগে এই দুইজন চোর তারা এই কেবিনে তাদের আপনারা দেখেছেন যে তাদের কাছে নকল কিছু চাবি আছে, এই চাবি দিয়ে তারা তালাটা খুলে ভিতরে ঢোকে এবং এই ভিতরে যা যা কিছু ছিল টাকা পয়সা স্বর্ণলঙ্কার সহ কাপড় চোপড় সব কিছু তারা চুরি করে এবং এখান থেকে নির্বিঘ্নে বের হয়ে আসে। এই ঘটনাটা যখন আমাদের নোটিশে আসে আমরা তাৎক্ষণিকভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিশ্বস্ত সোর্সের মাধ্যমে এবং আমাদের নৌপুলিশের কিছু চৌকস পুলিশ কর্মকর্তা যারা সাদা পোশাকে এখানে তাৎক্ষণিকভাবে আমরা নিয়োজিত করি এবং খুব অল্প সময়ের মধ্যে এই দুজন চোরকে আমরা চিহ্নিত করি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই লুণ্ঠিত মালামালের কিছু অংশ যেমন 8,300 টাকা এবং কাপড় চোপড় তাদের যে লুণ্ঠনের মানে চুরি করার সময় যে ব্যাগটা ছিল সেই ব্যাগ সহ তাদের চুরির কিছু সরঞ্জাম এবং তারা যে জুস ব্যবহার করতো অজ্ঞান করার জন্য সেরকম 3 বোতল জুস আমরা জব্দ করতে সক্ষম হই এবং ইতিমধ্যে আমরা এই সংক্রান্তে যিনি ভুক্তভোগী তার কাছ থেকে একটি মামলা নিয়ে আমরা একটি মামলা রুজু হয়েছে। তো এর সাথে সাথে আমরা তাদের সহযোগী আরও বেশ কিছু চোর চোরদের নাম আমরা পেয়েছি যাদেরকে সাথে নিয়ে এই আমাদের যে প্রধান চোর খায়রুল ইসলাম বিশ্বাস তার বয়স 30-এর মতো এবং তার সহযোগী স্বপন হালদার তার বয়স 42-এর মতো। তো এই খায়রুল ইসলাম বিশ্বাস সেই মূলত এই চোর দলের নেতা যাদেরকে আমরা গ্রেপ্তার যাকে গ্রেপ্তার করতে পেরেছি। সে বিভিন্ন সময়ে তার এলাকার বিভিন্ন চোরদেরকে সাথে নিয়ে এই চুরি কাজটা করতো। তো আমরা তাদের নামও পেয়েছি, আমরা তাদের জন্য অপারেশন অব্যাহত রেখেছি, তাদেরকে আমরা দ্রুতই গ্রেপ্তার করে এই চোর চক্রের সমূলে উৎপাটন করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করছি। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে জুস কিভাবে তারা, এটা আসলে এটা কেনার জন্য না, এটা তারা ব্যাগে রাখে যাত্রী বেশে থাকে এবং নিজেদের খাওয়ার কথা বলে তারা যাত্রীদেরকে অফার করে যে ভাই আমি আমার কাছে 2টা জুস আছে, আপনি আপনার সাথে কথা বলে ভালো লেগেছে, আপনি একটা খেতে পারেন। তাদেরকে যেভাবে কথার কথার জালে মোহিত করে তাদের এই জুসটা অফার করেন এবং জুস খেলে তারা মানে সর্ব মানে অজ্ঞান হয়ে যায় এবং তারা তার কাছ থেকে সব কিছু লুটে নিয়ে যায়। তো এটাই মূলত আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো, কারণ এই চক্রটা দীর্ঘদিন যাবৎ লঞ্চে চুরি করে আসছিল। আমরা এই গ্রেপ্তারের মাধ্যমে এবং আরও যে বাকি আসামিগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারলে এই চোর চক্রটা সমূলে উৎপাটিত হবে বলে আমরা আশা ব্যক্ত করি।